এটা আমার মর্যাদা নয়, এটা কোরআনের মর্যাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার শুকরিয়া আদায় করতে চাচ্ছি, সবাই অনেক কষ্ট করে এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। এটা আমার মর্যাদা নয়, এটা কোরআনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সাহায্য করেছেন বলে আমার পক্ষে সম্ভব হয়েছে। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে সেখানে আমাকে রিসেপ সাহেব, এরদোগান সাহেব, উনি আমাদের মাথার তাজ, উনি আমাদেরকে আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমাকে কেস তুলে দিয়েছেন। এবং উনি সব আপনারা জেনে খুশি হবেন, উনি আমাকে বলেছেন যে তোমাদের বাংলাদেশ তো আসলে অনেক ভালো, অনেক তারা অতিথি পরায়ণ, বাংলাদেশের হাফেজরা অনেক ভালো, সারা বিশ্বে তারা সেরা। তো এগুলো খুব খুশির বিষয়, আমি খুব আনন্দ অনুভব করছি। এবং আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে যেভাবে দুনিয়াতে ভালো ফলাফল করার তৌফিক দিয়েছেন, এভাবে যেন আমরা সবাই একসাথে জান্নাতুল ফেরদাউসে নবীজির সাথে থাকতে পারি। এবং আমি শুকরিয়া আদায় করতে চাই আমার ওস্তাদ মুফতি মুর্তজা হোসেন ফয়জি মাসুম সাহেব, কারি আব্দুল্লাহ মামুন সাহেব সহ আমার এখানে মাথার তাজ আব্দুল্লাহ মামুনুল হক সাহেব আছেন সহ যে যারা আছেন ওলামায়ে কেরাম, যারা আমাকে এভাবে মাথার নিচে আমাকে ছায়া দিয়ে যাচ্ছেন। সভাপতি কৃতজ্ঞতা আদায় করতে চাই। আমার স্বপ্ন আমি আল্লাহর দিন শিখে যোগ্য আলেম হয়ে ইনশাআল্লাহ কোরআনের যতটা খ্যাতমত ব্যাপকভাবে পৃথিবীতে ছড়ানো যায়। আমি মারকাজ ফাজিল কোরআনের কৃতজ্ঞতা আদায় করতে চাই। মারকাজ ফাজিল কোরআন না থাকলে আমার পক্ষে কখনো সম্ভব ছিল না।